দর্শক, আপনাদের আমি সুরভি নয় লঞ্চ থেকে একটা জিনিস দেখাই। এখানে কিন্তু লেখা আছে থেকে পিরিনচাওলা 10 যেভাবে ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে, ঠিক ওই সিটি কিন্তু এই যে সুন্দরবন 15, এই যে সুন্দরবন 15 লঞ্চও কিন্তু বরিশাল লঞ্চ ঘাট ট্যাগ করতেছে। দর্শক, সবসময় বেশি লঞ্চ থাকলে যেটা হয় বরিশাল থেকে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। গতকালকে আপনাদের আমি বলেছিলাম যে বরিশাল থেকে কিন্তু 4-5টি লঞ্চ কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে, কারণ সারা বাংলাদেশেই কিন্তু গত দুদিন কিন্তু লঞ্চ এবং কি পরিবহন এগুলো কিন্তু বন্ধ ছিল, যার কারণে এই যে আজকে ভোটের পরের দিন, আজকে কিন্তু ব্যাপক পরিমাণে বরিশাল লঞ্চ ঘাটে চাপ আছে। এখনও একটু বরিশাল লঞ্চ ঘাটের আজকের চিত্রটা দেখেন, একেবারেই কিন্তু আজকে বরিশাল লঞ্চ ঘাট আলোকিত, যেটা বেশ কয়েকদিন পরে কিন্তু আজকে দেখতে পাচ্ছি, যেটা আমার মনে হয় না আপনারা হয়তো 2-1 সপ্তাহ এভাবে বরিশাল লঞ্চ ঘাট দেখছিলেন, আজকে যেভাবে দেখতে পাচ্ছেন। আজকে বেশ অনেকগুলো লঞ্চের মধ্যে একটি লঞ্চ বরিশাল থেকে যাচ্ছে না, শুধুমাত্র ওই সিটি আছে কুয়াকাটা 2, হয়তো আগামীকালকে বরিশাল থেকে যেতে পারে। এই যে কনারে আছে কুয়াকাটা 2, আর আছে বরিশাল লঞ্চ ঘাটে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। দর্শক, আজকে 5-5টি কিন্তু লঞ্চ আছে বরিশাল থেকে, তবে 5-5টি লঞ্চের মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটা কিন্তু আজকের যাত্রী নিয়ে কিন্তু একটা কম্পিটিশন আছে যে কোন লঞ্চ সবথেকে বেশি যাত্রী নিতে পারে। এটাই আসলে স্বাভাবিক হয় যে কোনটা থেকে কোনটা কে কত যাত্রী নিতে পারে, আশা করি সেই দৃশ্যগুলো আজকে দেখাতে পারবো, আর সেটাই আসলে মূলত বেশি লঞ্চ থাকলে হয়ে থাকে। আর সদরঘাট থেকেও এবং কি বরিশাল থেকেও আছে অ্যাডভেঞ্চার 1, আছে পিরিনচাওলা 10, আছে সুরভি 9, অনেকদিন পরেই মাঝে মাঝে সার্ভিসে যুক্ত হয়, আবার সুরভি 7 সবসময় দেখা যায় যে কম বেশি সার্ভিসে থাকে। ওই সিটি আছে সুন্দরবন 15, সুন্দরবন 16 লঞ্চকে অনেক দিন মিস করবো। আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে সুন্দরবন 16 লঞ্চের সর্বশেষ আপডেট দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অবশ্যই নতুন আপডেট আনবো। আজকে যে 4-4টি লঞ্চ বরিশাল লঞ্চ ঘাটে আছে, তবে এই 4-4টি লঞ্চের মধ্যেও কিন্তু ঠিক আগের মতনই সেম, যে 300 টাকা ডেকের ভাড়া, ঠিক এই সেম 300 টাকাই ডেকের ভাড়া, এসি বা নন এসি, সিঙ্গেল কেবিন 1000, ডাবল কেবিন 2000। অনেকদিন পরে যখন সুরভি 9 লঞ্চকে পেলাম, আমরা প্রথমে একটু সুরভি 9 লঞ্চকে 9 লঞ্চের মধ্যে যাই, দেখি আসলে সুরভি 9 লঞ্চের মধ্যে কেমন যাত্রী আছে। একে একে বাকি এখনও যে সুরভি 9 লঞ্চ ছাড়া যে বাকি লঞ্চগুলো থাকবে সেগুলো তো যাব, আশা করি থাকবেন আপনারা আমাদের সাথে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন, অবশ্যই গতকালকের মতো কমেন্টে জানাবেন আপনার মতামত, আর শীতের মধ্যে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আবারও কমেন্ট করে জানাবেন। ভয় নেই ভাই, বেড়াতে যাব না, আপনারা আসেন, কোনো সমস্যা নাই, শীতের পিঠার দাওয়াত রইল। আর আছে এই মুহূর্তে সুরভি 9 লঞ্চের সামনে, আর দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সুরভি 9 লঞ্চের ফ্রন্টের সামনের অবস্থা, দেখি আসলে এই মুহূর্তে যে সময়। আর এখন আমি সবসময় সময়টা বলে রাখি, অনেকেই বলেন যে ভাই একটু আর একটু লেট করে লঞ্চের মধ্যে প্রবেশ করবেন, ঠিক আজকে আপনাদের কথা শুনে লঞ্চে একটু প্রবেশ সময় নিয়ে করলাম। এখন 8:40 এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সুরভি 9 লঞ্চের ডেকের অবস্থা। সুরভি 9 লঞ্চের ডেকও কিন্তু অনেক বড় একটা ডেক, আর এই ডেকের মধ্যে যাত্রী যদি বলে যদি মোটামুটি, তাহলে কিন্তু একেবারেই খারাপ যাত্রী হয় না, কারণ ডেকের স্পেস অনেক বড়, হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকেই এই লঞ্চটির সাথে আপনারা পরিচিত বহুদিন আগে থেকে। কথা বলতে বলতে সুরভি 9 লঞ্চের একেবারে পিছন সাইড পর্যন্ত চলে আসলাম, পিছন সাইড পর্যন্তই কিন্তু মোটামুটি বলতে গেলে খারাপ নেই, ভালোই আছে, চলে যাচ্ছে। এর পরবর্তীতে সুন্দরবন 15, তারপরে যাব পিরিনচাওলা 10, একে একে 4-4টি লঞ্চ আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো যে সর্বোচ্চ যাত্রী আসলে কোন লঞ্চটিতে আজকে বরিশাল থেকে নিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। দর্শক, আপনাদের আমি সুরভি 9 লঞ্চ থেকে একটা জিনিস দেখাই। এখানে কিন্তু লেখা আছে, অর্থ লঞ্চে বিছানো তোষক বা চাদরের কোনো ভাড়া নেওয়া হয় না, অভিযোগ।
অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আসলে একটা ভালো একটা বিষয়, যেটা আমরা অনেকেই কিন্তু কমেন্ট করে জানান যে ভাই আসলে তোষকের ব্যাপারটা কিন্তু 100 টাকা করে প্রতি জন প্রতি থাকে, বা চাদরের ব্যাপারটাও কিন্তু প্রতি জন প্রতি 150 টাকা করে থাকে। এই জিনিসটা কিন্তু আপনারা অভিযোগ করতে পারেন। যাচ্ছি এখন সুন্দরবন 15 লঞ্চে, দেখি সুন্দরবন 15 লঞ্চের আজকের কি অবস্থা। যদি বলি তাহলে সুন্দরবন 15 লঞ্চে যাত্রী বলতে গেলে খারাপ নেই, ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে। আর ভিতরে প্রবেশ করে গরমটাও কিন্তু ভালোই অনুভব হচ্ছে, এই ঠান্ডার মধ্যে, এই শীতের মধ্যে বেশ ভালোই অনুভব হচ্ছে। তারপরও ডিকের স্পেস ছোটো, তারপরও ছোটো বলতে গেলেও একেবারেই খারাপ না, বেশ ভালোই কিন্তু যাত্রী আছে। ওই যে দেখেন মাঝখান থেকে একেবারে পিছন পর্যন্তই ব্যাপক পরিমাণে কিন্তু যাত্রী, এই সাইডেও কিন্তু অনেক যাত্রী কিন্তু আছে রিভার সাইডে। ওকে সুন্দরবন 15 বেশি সময় নিচ্ছি না, বেরিয়ে যাচ্ছে, যাচ্ছি এরপরে পিরিনচাওলা 10 দেখা যাক আসলে পিরিনচাওলা 10 লঞ্চটিতে কেমন যাত্রী আছে আজকের বরিশাল থেকে। শীতের মধ্যে আজকের বরিশাল লঞ্চঘাট একেবারে গরম হয়ে গেল। যাচ্ছি এরপরে পিরিনচাওলা 10, দেখি পিরিনচাওলা 10 কি অবস্থা এই মুহূর্তে। পিরিনচাওলা 10 সবসময় ভালো পরিমাণে যাত্রী হয়, সবার অনেক পছন্দের একটি লঞ্চ পিরিনচাওলা 10, দেখা যাক আসলে দেখির কি অবস্থা। প্রবেশ করলাম পিরিনচাওলা 10, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পিরিনচাওলা 10 লঞ্চের একেবারে ডেকের অবস্থা। অনেকেই কিন্তু এখন আসলে এই যে জায়গা নিচ্ছে ডেকের মধ্যে, আর ওই সিটটা তো মোটামুটি যাত্রী আছে, তবে বলি তাহলে মোটামুটি বলতে গেলেও একেবারে খারাপ না, ভালো পরিমাণে যাত্রী আছে। এই সাইডগুলো তো রিভার সাইডেও অনেক ভালোই যাত্রী আছে, আর মাঝখান থেকে তো সবসময় যাত্রীর সংখ্যাটা বেশি হয়, প্রতিটা লঞ্চেরই কিন্তু মাঝখানের যাত্রীর সংখ্যাটা বেশি থাকে। সেই সূত্রে যদি বলি তাহলে একই অবস্থা, যে মাঝখানেও কিন্তু ভালোই যাত্রী আছে, তবে এই সাইডগুলোতে কিছু কিছু সময় আসলে কম দেখা যায় আর কিছু কিছু সময় আসলে বেশি দেখা যায়। তবে আজকের কথা যদি বলি তাহলে আজকে কিন্তু একেবারেই খারাপ না, একেবারে পিছন পর্যন্ত যেখানে চায়ের ক্যান্টিন থাকে সেখান পর্যন্ত কিন্তু যাত্রী আছে। ওকে আপনাদের দেখালাম এক এক করে তিনটি লঞ্চ, আর পিরিনচাওলা 10 লঞ্চটির পিছনে বেশ কিছু বাইক কিন্তু আছে। বেশি সময় নিচ্ছি না, বেরিয়ে যাচ্ছি পিরিনচাওলা 10 থেকে, যাচ্ছি পরবর্তীতে কোন লঞ্চটি আছে সরাসরি সেই লঞ্চে। শেষ যাচ্ছি অ্যাডভেঞ্চার 1, দেখা যাক শেষ সময় অ্যাডভেঞ্চার 1 কেমন যাত্রী। অ্যাডভেঞ্চার 9 লঞ্চে কিন্তু আমরা সবসময় ভালো যাত্রী দেখে আসছি, আর অ্যাডভেঞ্চার 1 কিন্তু ব্যাক গিয়ার দেওয়ার সময় কিন্তু গতিটা কিন্তু ভালোই দেয়, এটাও কিন্তু আমরা সবসময় দেখে আসছি। প্রবেশ করে নিলাম অ্যাডভেঞ্চার 1, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অ্যাডভেঞ্চার 1 ডেকের অবস্থা যদি বলি তাহলে কিন্তু খারাপ নেই, বেশ ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে। তবে এই যে অ্যাডভেঞ্চার 1 কিন্তু এই যে রিভার সাইডগুলো কিন্তু আজকের জন্য একটু ফাঁকা যাচ্ছে, যেখান থেকে এই যে সাদা যাত্রীরা কিন্তু এখান থেকে কিন্তু যাতায়াত করতেছে, এই সাইডগুলো কিন্তু অন্য অন্য সময় কিন্তু একটু কিন্তু ভিড়ের সংখ্যা থাকে, তবে আজকে কিন্তু তেমন নেই একেবারেই বলতে গেলে মোটামুটি। তারপরও ওই যে বলছিলাম যে মাঝখানে যাত্রীদের একটু চাপ বেশি, তবে ঠিক একই মাঝখানে যাত্রীদের চাপটা অনেক বেশি। এ ছিল এক এক করে আজকের বরিশাল লঞ্চঘাট থেকে চারটি লঞ্চ, যাচ্ছি ব্যাক গিয়ারে, দেখি আসলে কোন লঞ্চটি ফার্স্ট গাট ছেড়ে দেয় এবং কি কোন লঞ্চটি সর্বশেষ সময় বরিশাল লঞ্চঘাট ত্যাগ করে। আশা করি থাকবেন আপনারা আমার সাথে। 9:07 সমস্ত গতির সাথে ভরপুর যাত্রী নিয়ে ফার্স্ট কাট চারটি লঞ্চের মধ্যে যাচ্ছে পিরিনচাওলা 10। দেখেন চতুর্থ তলা থেকে একেবারে তৃতীয় তলা, দ্বিতীয় তলা এবং কি সর্বোচ্চ ডেক, প্রতিটি জায়গায় কিন্তু হাউসফুল, প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী এই পিরিনচাওলা 10 লঞ্চে। তো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কী গতির সাথে ফার্স্ট কাট ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে পিরিনচাওলা 10, বেশ ভালো পরিমাণে গতির সাথেই কিন্তু এই মুহূর্তে যাচ্ছে আজকের পিরিনচাওলা 10 বরিশাল লঞ্চঘাট ত্যাগ করতেছে।
এক গতিতেই কিন্তু বহু দূরে চলে গেছে। এই সাইটে যদি বলি তাহলে এই সাইটে আছে সুরভি নয় লঞ্চ, এই যে সুরভি নয় এই সাইটে আছে অ্যাডভেঞ্চার এক, দুটি লঞ্চের মাঝখান থেকে কিন্তু ভালো গতির সাথে কিন্তু যাচ্ছে পিরিঞ্জ আওলা দশ। এই যে লেজার লাইটগুলো যে সামনে থেকে মারা হচ্ছে, এই লেজার লাইটগুলো আপনারা হয়তো অনেকে খুশিতে মারে, এটা আপনারা সবসময় দেখে থাকেন, তবে এটা কিন্তু আইন অনুসারে কিন্তু একেবারেই দণ্ডনীয় অপরাধ। দর্শক, এই সাইড থেকে পিরিঞ্জ আওলা দশ যেভাবে ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে, ঠিক ওই সাইডে কিন্তু এই যে সুন্দরবন পনেরো, এই যে সুন্দরবন পনেরো লঞ্চও কিন্তু বরিশাল লঞ্চ ঘাট ট্যাগ করতেছে। দর্শক, সবসময় বেশি লঞ্চ থাকলে যেটা হয় বরিশাল থেকে, এটা কিন্তু আপনারা অনেকেই কিন্তু জানেন। দেখেন পিরিঞ্জ আওলা দশ লঞ্চটি ঘুরতে না ঘুরতেই কিন্তু ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে সুন্দরবন পনেরো লঞ্চ। সুন্দরবন পনেরো লঞ্চেও কিন্তু একই অবস্থা, এই যে ছোট ছোট ওই যে হকার তারা কিন্তু দৌড়ে তারপরে লঞ্চ থেকে নামছে। গতিও কিন্তু সুন্দরবন পনেরো লঞ্চ ব্যাপক পরিমাণে কিন্তু গতির সাথেই কিন্তু ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে। নটা বেজে বারো মিনিট, ব্যাক গিয়ার দিয়ে দিল কিন্তু সুরভি নয় লঞ্চ। আজকে তিন তিনটি লঞ্চই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আজকে বরিশাল লঞ্চ ঘাট ট্যাগ করতেছে। নটা বেজে সাত মিনিট থেকে শুরু করে নটা বেজে বারো মিনিট, মাত্র কিন্তু পাঁচ মিনিটের ভিতরে তিন তিনটি লঞ্চ কিন্তু বরিশাল লঞ্চ ঘাট কিন্তু ত্যাগ করলো। দেখতে পাচ্ছেন যে বেশ সুরভি নয় লঞ্চও কিন্তু দ্বিতীয় তৃতীয় এবং কি চতুর্থ তলায় কিন্তু সুরভি নয় লঞ্চেরও কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে। আমরা বাকি যে দুটি লঞ্চে দেখছিলাম ঠিক সেভাবেই। নটা বেজে সতেরো মিনিট, ব্যাক গিয়ার দিয়ে দিল অ্যাডভেঞ্চার এক, মাত্র দশ মিনিট সর্বোচ্চ ব্যবধানের মধ্যেই কিন্তু বরিশাল লঞ্চ ঘাট ত্যাগ করলো। একসাথে কিন্তু চার চারটি লঞ্চ, আর আপনাদের বলছিলাম যে অ্যাডভেঞ্চার এক লঞ্চের প্রচুর পরিমাণে গতি, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অ্যাডভেঞ্চার এক লঞ্চের কী পরিমাণে গতি। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে অ্যাডভেঞ্চার এক লঞ্চের কী পরিমাণে গতি দিয়ে তারপরে কিন্তু ঘুরছে। প্রচুর পরিমাণে কিন্তু গতির সাথে যাচ্ছে, তার সাথেই আছে সুন্দরবন পনেরো লঞ্চটি। এরপরে কিন্তু ওই যে নদীতে কিন্তু দেখা যাচ্ছে সেই লঞ্চগুলো এক এক করে যে ঢাকার উদ্দেশ্যে আজকে বরিশাল থেকে ছুটে চলছে। এই ছিল দর্শক বরিশাল লঞ্চ ঘাট থেকে একেবারেই সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দর্শক, তার সাথে সুন্দরবন পনেরো না আসলে সুরভি নয় লঞ্চ, আমি দেখতে ভুল করেছি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপরও একটু বলা দরকার এই যে সুরভি নয় লঞ্চ কিন্তু তার ওই সাইডে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।